আমি মনে করব যে সংস্কৃতিটা কোন দিকে চালিত হচ্ছে এবং কারা চালিত করছে। আমি মনে করি সারা দেশে একটা অন্ধকার যুগ চলছে, অন্ধকার সময় চলছে, যেখানে সংস্কৃতি এখন সঠিক জায়গায় নেই, সংস্কৃতি এখন অপসংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। এখন আমরা বলতে পারি এটা স্যাটেলাইট সংস্কৃতি, ডিশ সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতি বলতে যা বুঝি তা শুরু হয়েছিল 52 সালে, 67 সালে, 69 সালে, পরবর্তীতে মুক্তিযুদ্ধ। এই 52 সংস্কৃতি একাত্তরে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। সংস্কৃতি কর্মকাণ্ড, সংস্কৃতি চর্চা, তারই প্রতিফলন ঘটেছিল মুক্তিযুদ্ধে। আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে সচেতনতা, এটাই রাজনৈতিক সংস্কৃতি। কারণ রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো পৃথক জিনিস নয়, কারণ রাজনীতি কোনো বিকল্প নেই। রাজনীতি আমি করতে না পারি, কিন্তু রাজনীতি সচেতন হতে বাধা নেই। 1947 সালে ওয়ার্তাতে যখন গান্ধী বক্তৃতা দিয়েছিলেন, সেখানে উনি একটা শিক্ষানীতি গ্রহণ করেছিলেন, যে শিক্ষানীতি সম্পর্কে ডক্টর জাকির হোসেন একটা নীতিমালা প্রণয়ন করেছিলেন, যে এদেশের শিক্ষা হবে মৌলিক শিক্ষা, যেটাকে আমরা ফাউন্ডেশন বলি। এই মৌলিক শিক্ষাটা হচ্ছে আচরণিক শিক্ষাটা, যার আগ্রহে আপনারা আছেন মুনতাসির মামুন সেই পূর্ণাঙ্গ আলোচনা করতে। কারণ আমি মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম এই চট্টগ্রাম থেকেই যুদ্ধ চলাকালীন সময়ে 6 জন শিল্পী একটা লিথোগ্রাফের সমগ্র বেরিয়েছিল, 6 জন শিল্পী ছটা ছবি এঁকেছিলেন এই বিদ্রোহ, বাংলার বিদ্রোহ। রফিক চৌধুরী, দেবদাস চক্রবর্তী, সবিউল আলম, মিজানুর রহিম, আবদুল্লাহ আলী ও আনসার আলী, সত্যি সে সময়ের সে মুক্তিযুদ্ধের কথাই সংস্কৃতিতে রূপ লাভ করেছে, সেটা সংস্কৃতির একটি প্রতিফলন। কাজে রাজনৈতিকভাবে সচেতনতা লাভ না করলে সংস্কৃতি বিকশিত হবে না, কারণ ক্রমশই অপসংস্কৃতি আমাদেরকে ঘিরে ফেলছে। এই রাজনীতি দিয়েই সে অপসংস্কৃতিকে ঠেকিয়ে রাখতে হবে। এই আন্দোলন জীবনের আন্দোলন, এই আন্দোলন মৌলিক আন্দোলন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।